রে বউ, একবার যদি আমির বাই বাসায় যাইতে পারি, জয় সুখ আর সুখ। কিন্তু কেমনে সুখ করবা? আমির ভাইয়ের বাসার ঠিকানাই তো তুমি জানো। আমি তো জানার লাগবে না, ভোলা শহরের নয়তলা বাড়ি। এই শহরের ইট কাঠ কয়লা সবাই এর ঠিকানা জানে। এ বেড়া এখানে দেই। ও ভাই, আমির ভাইয়ের বাসা কোথায় কইতে পারেন? আমির কোন আমির, ঠিকানা কি? ঠিকানা জানলে কি আর আমনের জিগাইতে আছে? ভোলা শহরের নয়তলা বাড়ি, কোটিপতি মানুষ, এর চেনেন না? জানো এটা ঠিকানা ছাড়া ঢাকা শহরে মানুষ খুঁজে পাওয়া যায় নাকি? যত সব আমির কয়টা আছে? আরে মোর বাড়ি ভোলা, মোর নাম আমি, কিন্তু মুই তো আপনার চিনি না। আপনি ভোলার আমির? আমার কাপড়ে ঠিক নাই, তাই চুলা ঠিক নাই, লগে গাড়ি নাই, লোকজন নাই, নাম আমি রাখলি হইলে চলে নেন যা। সুন্দরী মাইয়ে মানুষ দেখলি খাতির করতে চায়? ও বউ লয়া না কিছু হইবে না, অন্য জায়গায় গিয়ে দেই। চলো আও, পানি পিসা গলাটা হুবেই গেলে, কোথায় যে খুঁজি। আর কত দূর, পাও তো ব্যথা হয়ে গেলে। কষ্ট করি আর একটু আলো। মিয়া ভাই, মোর এই আমির সানের বাসাটা দেখাই দিতে পারো? আমি চিনি না ভাই। ও কয় কি, ওই কোনখানে আইলাম? একটা কোটিপতি মানুষের বাসা দেখাই দিতে পারে না। মই তো সেই সময় কইছিলাম ঠিকানাটা লইয়া ঘর তুন বাইরন, মোর কথা তো হলেন না। চুপ কর বেডি। এই আমি কি ঘরে গুনতে বাইরে না সময় শান্তি আলে বাইরেছি? গরু চুরি হরতে গিয়ে মানুষের দাবার খাইয়ে বাইরেছি। ভাই যাব আমারে 10 টাকা ভিক্ষা দেন। এবেড়া তুই নবাব না ফকির? ভাই রে, যে দিন কাল পড়ছে নবাব আর ফকির ছেলে বড়ই কষ্ট। কথা বাড়েন না, 10টা টাকা দেন চলে যাই। 10টা আমি যেতে পারবো না। আপনি পারতেন না আর আমিও না লইয়া থাকতাম না। জিনিসপত্রের যা দাম বাড়ছে, 10 টাকা লইয়াও কুড়াইতে পারি না। চাইল কিনি তো তরকারি নাই, আর তরকারি কিনি তো চাইল নাই। তার উপর 2 মাস হইল বড় ওটার একটা বাচ্চা হইছে। বাচ্চাটা হরণের পর থেকে বউটা আমার অপুষ্টিতে ভুগতাছে। আপেল আঙ্গুর বেদানা কমলা কিছুই খাওয়াইতে পারতাছি না। আইস ভিক্ষা করে যা পামু তাই দিয়া বউটা লাগিয়া 2 কেজি বেদানা আর আঙ্গুর কিনু। দেন ভাই 10টা টাকা দেন। এ 10 টাকা দেন? এখন মুই মোর বউর 1 গ্লাস পানি খাওয়াইতে পারি নাই, হ্যার বউরে ফল খাওয়ানিলে 10 টাকা দিমু। ভাই রে, আপনার বউ তো আমার বউয়ের মতো সুখ না না, বেশ তর তাজা, 2 একদিন না খেলে কি চলবো না? চুপ থাক বেড়া। এমনিতে মোর গিলুতে সিলিক মারতে আছে। টেকা চাইছি চিরিক তো মারবই, টেকা দেন সব ঠিক হয়ে যাইব। ওনের নাই, আল্লাহ কইছে 1 টাকা দিলে 1 লাখ টাকা পাওয়া যায়। কিন্তু মানুষের ঠিকানা পাওয়া যায় না। আমি আছি কেমনে আমির তানে ঠিকানা পাওয়া যায় এই চিন্তায়, আর তুই আছো তোর বেতাল লইয়া। কি কইলেন আপনি? আমির খান ভাইয়ের বাসা ঘুরতে এইটা আগে কইবেন তো। তুই আমির খান ভাইরে চেনো? চিনি মানে 101 ডিগ্রি চিনি। তোর তো তোমার 10টা দেওয়ার জায়গ আছে। তুমি 10টা চাইছিলা, এই নাও 10টা, মুই তোমার আর 2টা বেশি দিলাম। তুমি খুশি থেকে আমির খানের বাসাটা ফিরেই দাও। তাহলে না ভালো লাগবে, তোমার সাথে গেলাম লুল্লাটা শেষ পর্যন্ত দায়ী দিতে আসবে।